নির্বাচন হলে 70 ভাগ ভোটার শেখ হাসিনাকে ভোট দেবে। এটা দেখে ফকরুলের মাথা ঠিক না। আমি পরিষ্কার বলতে চাই, আমরা তোমাদের সাথে সহাবস্থান করার কোন রাস্তা তোমরা খোলা রাখো, একটা দরজাও খোলা নেই, একটা জানালাও খোলা নেই, সব তোমরা বন্ধ করে দিয়েছো। আমরা তোমাদের প্রতিপক্ষ ভাবি, তোমরা আমাদের শত্রু ভাবো। শত্রুর সঙ্গে কিভাবে সহাবস্থান করবো, এটা হলো আমার প্রশ্ন। যেই শত্রুতার 75-এর 15ই আগস্ট রক্তাক্ত হয়ে গেছে, 13 নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, যেই শত্রুতা 21শে আগস্ট প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা চালিয়েছে, এরা কারা? এরা বিএনপি, এরা বিএনপি। বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, 13 নম্বর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, 21শে আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়া পুত্র, দণ্ডিত পলাতক লন্ডনে তারেক রহমান, এরাই মাস্টার মাইন্ড বাংলাদেশে, এরাই হত্যা ষড়যন্ত্র রক্তপাতে রাজনীতি শুরু করেছে বাংলাদেশে, এরাই জঙ্গিবাদ সাম্প্রদায়িক শক্তির সাথে মিলিত হয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত করছে, বাংলাদেশকে এরাই নতুন করে আফগানিস্তান বানাতে চায়। ওরা বঙ্গবন্ধুর কন্যাকে সহ্য করতে পারে না। ওরা জানে নির্বাচন হলে কি হবে, আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, একটা বিখ্যাত জনমত সমীক্ষা, এই দুদিন আগে ঘোষণা করেছে ওই রিপোর্টের সমীক্ষায় পাওয়া গেছে বাংলাদেশে 64 জেলায় তারা সমীক্ষা চালিয়ে পেয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে 70 ভাগ ভোটার শেখ হাসিনাকে ভোট দেবে। এটা দেখে ফকরুলের মাথা ঠিক না, আমির বসুর মাথা ঠিক না, মানুষ খুশি আর এদের মন খারাপ। আমি গতকাল সিঙ্গাপুর থেকে এসেছি, চেক আপে গেছি, সেখানে যতজনের সাথে কথা হয়েছে সবাই বলেছে গত বছরের তুলনায় জিনিসপত্রের দাম এখন ডাবল, সিঙ্গাপুরে ডাবল, আমেরিকায় ডাবল, ইউরোপে ডাবল। আমার কাছে কি কোনো দৈব শক্তি আছে? সারা দুনিয়ায় সংকট, সেখানে আমরা শেখ হাসিনা তার পর অনেক সামলে পরিস্থিতিকে অনেকটা অনুকূলে রেখেছে। আমার দেশের একজন মানুষও না খেয়ে মরেনি,
প্যান্ডেমিকে মরেনি, এবং এই আজকের এই বিশ্ব সংকটে জিনিসপত্রের দামের উদ্ধপতি, এটা আমরা স্বীকার করি, আমরা চেষ্টা করে যাচ্ছি, এ দুর্দিন থাকবে না। আপনারা ধৈর্য ধরুন, বাংলাদেশের জনগণ একজন মানুষের প্রতি আস্থা, একজন মানুষের প্রতি বিশ্বাস রাখুক, তিনি বঙ্গবন্ধুর কন্যা।